শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি মন শিক্ষকতার সবাই ভালোই আছে। করোনা অর্থাৎ কোভিড-19 কারণে তোমাদের ক্লাস বন্ধ থাকার কারণে অনলাইন ক্লাসে এক মহত উদ্যোগ নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে। আমি সুজন শাহ, সহকারী শিক্ষক বেগম আলেখাতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় 10 মিনা পটুয়াখালী। আজকে তোমাদের ক্লাসের বিষয় হচ্ছে ক্লাস 9 এবং সিনিয়র হচ্ছে নাইন ইংলিশ সেকেন্ড পেপার। তোমাদের আজকের বিষয় আমি ক্লাস নম্বর টেন্স। টেন্সেরই একটি অংশ হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স সম্পর্কে আজকে ক্লাস নেব। ক্লাসটি যদিও ইংরেজি ভার্সনের মাধ্যমে নেওয়ার কথা থাকলেও তোমাদের সহজে বোঝার জন্য বাংলা এবং ইংরেজি মিশ্রণে ক্লাসটি নেওয়া হবে। আশা করি তোমরা ক্লাসটি সহজভাবে মনোযোগ সহকারে দেখবে। তাহলে আজকে আমরা জানবো প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স সংজ্ঞা কী, অর্থাৎ যে কাজ সবসময় হয় বা সর্বদা হয়, কোনো ঐতিহাসিক ঘটনা বা চিরন্তন কোনো সত্য বাক্য থাকলে আমরা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স ধরে নেব। প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স হচ্ছে যেমন বাংলা ক্রিয়া পদের শেষে যদি ই এ অন্ত্যেষ্টিক্রিয়া ও থাকলে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স হয়। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, বাংলা ক্রিয়া পদের শেষে আমাদের প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স চিনিবার উপায় অন্ত্যেষ্টিক্রিয়া ও থাকলে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স হয়। তাহলে আমরা একটি বাক্য গঠন করি, আমি ভাত খাই। অর্থাৎ এই বাংলা বাক্যটির ক্রিয়াপদ হচ্ছে খাই। খাইয়ের শেষে রচি আছে বিদায়, ইয়া প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স আমরা ধরে নেব। প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স ধরে নেব। এখন প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের গঠন প্রণালী সম্পর্কে আমরা জানব। তাহলে গঠন কি? গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এস ইএস আইএস প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। অর্থাৎ এখন আমাদের এস ইএস আইএস থাকার কারণ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস আইএস যোগ হয়। যেমন আইএস এর নিয়ম আছে, কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই উঠে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই উঠে আইএস যোগ হয়। তাহলে আমরা এখন বাক্যটি গঠন করি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, খাওয়া ইংরেজি হচ্ছে ইট এবং রাইস হচ্ছে ভাত অবজেক্ট। অর্থাৎ কোনো বাক্যে যদি কে বা কারা কারা প্রশ্ন করা হয়, যে জবাব বা উত্তর পাওয়া হয় তা হচ্ছে সাবজেক্ট। আর কি বা কাকে তারা প্রশ্ন করে যে জবাব বা উত্তর পাওয়া হয় তাহলে সাবজেক্ট। তাহলে আমাদের বাক্যে কে ভাত খায়, তাহলে আমি ভাত খাই, আই হচ্ছে সাবজেক্ট, এবং রাইস হচ্ছে অবজেক্ট, কি খায় অর্থাৎ সাবজেক্ট কি খায়, রাইস হচ্ছে আমাদের অবজেক্ট, তারপর ইট হচ্ছে ভার্ব। তাহলে আমরা জানলাম কি, আই ইট রাইস, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স, বাক্যের শেষে রশি আসে বিদায় আমরা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স ধরে নেব, অর্থাৎ আই ইট রাইস, আমি ভাত খাই। এখন আমরা আরেকটি বাক্যের গঠন তত্ত্ব সম্পর্কে জানবো, যেমন মণি ভাত খায়। এই দুটি বাক্যের ভিতরে পার্থক্যটি আমি এখন তোমাদের বুঝিয়ে খুব সহজে দিচ্ছি। যেমন মণি ইট ইটস রাইস, অর্থাৎ মণি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ মণি হচ্ছে সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
এজন্য ভার্বের শেষে এস যোগ করেছে, অর্থাৎ মনি ইটস রাইস, অর্থাৎ মনি ভাত খায়। এখন আমরা একটা বাক্য গঠন তৈরি করি। একটুকে আমরা বলে দিচ্ছি যে কোনো বাক্যের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই উইল আইএস যোগ হয়, তাহলে শিশুটি, আমরা একটি বাক্য তৈরি করি, তিন নম্বর বাক্য, শিশুটি বট বৃক্ষের নিচে কাঁদে, বট বৃক্ষের নিচে কাঁদে, বট বৃক্ষের নিচে কাঁদে, শিশুটি বট বৃক্ষের নিচে কাঁদে, আমাদের জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরেন, অর্থাৎ কাঁদে শিশুটি বটবৃক্ষের নিচে কাঁদে, অর্থাৎ এই বাক্যটি আমাদের তৈরির প্রধান কারণ কাদা ইংরেজি আছে কেরাই, যেহেতু কেরাই শেষে ওয়াই আছে এবং ওয়াই পূর্বে এ আছে, কে ওয়াই পূর্বে আর আছে, সরি আর আছে, অর্থাৎ ওয়াই উঠে আই এর যোগ হবে। অর্থাৎ আমি একটু আগে তোমাদেরকে স্ট্রাকচার বা গঠনতন্ত্রে বলছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তাহলে এস ইয়েস বা ইয়েস যোগ হয়, তাহলে আমাদের বাক্যটি কী পেলাম, শিশুটি বট বৃক্ষের নিচে কাঁদে, তাহলে কে কাঁদে, আমরা এইটুকুই বলছি যে সাবজেক্ট নির্ণয় সূত্র আছে, বার্ডকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে সাবজেক্ট, কে কাঁদে, দি বেবি, অর্থাৎ শিশুটি, দি বেবি কাঁদে, কাঁদে ইংরেজি কেরাই, আমরা প্রথমে কেরাইয়ে লিখি তোমাদের বোঝার স্বার্থে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেরাই শিশু ওয়াই আছে, ওয়াই পূর্বে কনসোনেন্ট আছে, যেহেতু ওয়াই পূর্বে কনসোনেন্ট আছে তাহলে ওয়াইকে আমাদের উঠিয়ে দিতে হবে, আমরা উঠিয়ে দিলাম, তারপর আমরা কেরাইয়ের সাথে আই ই এস যোগ করলাম, দি বেবি ক্রাইস, বেবি কাঁদে, তারপর কোথায় কাঁদে, স্থানটি হচ্ছে আন্ডার দ্য বেনিয়ান ট্রি, আন্ডার দ্য বেনিয়ান বেনি আন টি, অর্থাৎ এই বাক্যে শিশুটি কাঁদে বটবৃক্ষের নিচে। আবার আমরা একটি একটি সিঙ্গল সেন্টেন্সকে পাঁচটি অংশে বিভক্ত করে দেখাচ্ছি চার নম্বর বাক্যে, চার নম্বর বাক্যটি আমরা তৈরি করব, চার নম্বর বাক্যটি হচ্ছে মনি এইবারে প্রতিদিন ইংরেজি পড়ে, মনি প্রতিদিন প্রতিদিন এই ঘরে ইংরেজি পড়ে, অর্থাৎ কে পড়ে, মনি, এই বাক্যটা আমাদের পাঁচটি অংশ হচ্ছে, সাবজেক্ট হচ্ছে মনি, প্রথমে একটি বাক্যে সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর প্লেস, অর্থাৎ জায়গার নাম, তারপর টাইম, তাহলে আমরা এখানে কে পড়ে, মনি, আমরা সাবজেক্টের ঘরে মনি লিখলাম, এমনি নাই মনি, তারপর পরে আর রিট, অত পড়া আর এ রিট, যেহেতু মনি থার্ড পারসন সিঙ্গুলার নাম, অর্থাৎ সে রিটের সাথে আমরা এস যোগ করবো, মনি রিডস, পরে কী পরে, অবজেক্টের ক্ষেত্রে হবে এখানে ইংলিশ, যেহেতু ইংরেজি বাংলা ইংলিশ শব্দ হচ্ছে ইংলিশ, ইংরেজি শব্দ হচ্ছে ইংলিশ, মনি রিডস ইংলিশ পরে, এখন পরে আমাদের অবজেক্টের পর হচ্ছে প্লেস, জায়গার নাম, কোথায় পরে, এই ঘরে, আমরা যদি লিখি ইন দিস হাউস বা ইন দিস হোম, ইন দিস হাউস, তারপর এই ঘরে সময় প্রতিদিন এভরি ডে, ইভি ইয়ার ওয়াই এভরি ডে, মনি রিডস ইংলিশ ইন দিস হাউস এভরি ডে, অর্থাৎ মনি প্রতিদিন এই ঘরে ইংরেজি পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, কোনো ঐতিহাসিক ঘটনা বোঝালেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরে নেব, চিরন্তন সত্য বাক্যটির ক্ষেত্রে যেমন মানুষ মরণশীল, ইয়া চিরন্তন সত্য, ইয়াও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসটি তোমরা বইয়ের মাধ্যমে খেয়াল করবে এবং মিলিয়ে নেবে, খুব সহজে তোমরা বুঝতে পারবে, করোনার ভিতরে তোমরা খুব সতর্ক অবস্থা অবলম্বন করবে, মাস্ক পরিধান করবে, আমার পরবর্তী ক্লাস থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করবো, তোমরা একটু বইতে মিলিয়ে নেবে। আজকের মতো আমরা অনলাইন ক্লাস সমাপ্ত করলাম, তোমরা ভালো থেকো।